বর্ণবহুল চিত্রপটে ছবি আঁকেন মনসুরুল করিম। সাদা ক্যানভাস রাঙিয়ে দেন জীবন ও প্রকৃতির মেলবন্ধনে, আবার বদলে যাওয়া সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে তাঁর আঁকা আঁকি। ধানমন্ডির চিত্র গ্যালারিতে কনভারসেশন উইথ সয়েল বা ভূমির সঙ্গে কথোপকথন শিরোনামে আয়োজিত তাঁর এই প্রদর্শনীতে উঠে এসেছে বাংলার চিরায়িত লোকজধারা। রঙের বিভোরতায় চিত্রিত চিত্রকর্মে যুক্ত হয়েছে ফোক মোটিফ। চেতন মনে হোক, অবচেতন মনে হোক, পারিপার্শ্বিকতার প্রভাব বিস্তারে হোক, যে কোনো কারণেই হোক, আমি বেশ কিছুদিন এই অ্যাবস্ট্রাক্ট কাজ করেছি। আবার যখন আমার নিজ সয়েলে গেছি, ফিরে রাজবাড়ি যখন ফিরে গেছি, তখন দেখেছি যে না, এই সয়েল তো একথা বলে না। প্রকৃতি এবং পরিবেশ যে মানুষকে কতখানি প্রভাবিত করে, হ্যাঁ, এটারই উদাহরণ আমার আজকের এই প্রদর্শনীতে। ছবিগুলোতে তুলে ধরা হয়েছে মানব মানবিক প্রেম, উদ্ভাসিত হয়েছে বহুমাত্রিক অভিব্যক্তি, মেলে ধরা জননীর অবয়ব। আবার কোনো চিত্রে পর্দায় আবৃত নারীর ছবির উল্টো পিঠে দেখা মিলবে বাউল ও একতারা বাজানো বৈষ্ণবকে। আমার ছবির মধ্যে আমি চেষ্টা করেছি লালকে লাল হিসাবে প্রতিষ্ঠা করা, সবুজকে সবুজ হিসাবে প্রতিষ্ঠা করা, হলুদকে হলুদ হিসাবে প্রতিষ্ঠা করা, কিন্তু কোনো ক্ষেত্রেই যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, কোনো ক্ষেত্রে কিন্তু কোনো রং ক্যানভাস থেকে বের হয়ে আসছে না। এছাড়াও শিল্পীর ক্যানভাসে মূর্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, রাজনীতির জটিল ঘূর্ণাবর্ত ও সামাজিক পরিবর্তনের নানা ইঙ্গিত। অ্যাক্রোলিক মাধ্যমে আঁকা 50টি চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।